17-তে বলতেছে প্রতিটি অঙ্ক যতবার আছে এর বেশি সংখ্যক বার ব্যবহার না করে 3, 4, 3, 4, 5, 6 এর বিজোড় অঙ্কগুলি সবসময় বিজোড় স্থানে রেখে 7 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তাহলে এখানে জোড় আছে হচ্ছে, বিজোড় আছে হচ্ছে 3, 5, 3, 5 দুইবার দুইবার, আর জোড় আছে হচ্ছে 4, 4, 6। তাহলে আমাদের 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মধ্যে জোড় স্থান হচ্ছে বিজোড় অঙ্কগুলিকে বিজোড় স্থানে রাখবো। তাহলে একটা বিজোড় স্থান, আরেকটা বিজোড় স্থান, আরেকটা বিজোড় স্থান, আরেকটা বিজোড় স্থান, এই চারটা বিজোড় স্থান এই চারটা অঙ্ক দিয়ে ফুলফিল করতে হবে। তাহলে চারটা ঘর চারটা অঙ্ক দিয়ে পুরানো যাবে ফোর ফ্যাক্টোরিয়াল উপায়, কিন্তু তার মধ্যে যেহেতু দুইটা সেম আবার পাঁচ দুইটা সেম, তাহলে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরপর বাকি যে তিনটা জোড় স্থান থাকে, এটা এটা এবং এটা, জোড় স্থানগুলো পূরণ করতে হবে জোড় অঙ্ক দিয়ে। তাহলে তিনটা জোড় স্থান থ্রি ফ্যাক্টোরিয়াল উপায় পূরণ করা যায় তিনটা অঙ্ক দিয়ে, আর যেহেতু দুইটা সেম তাহলে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে এই দুইটা গুণ করলে আমরা আনসার পাবো। তো ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 2 গুণে 4 ইন্টু 3 মানে 6/2, তাহলে 4, 6, 24, 3, 3, 6, 18 হবে আনসার। সো ম্যাটার ইজি। এরপরটা খেয়াল করি, প্রত্যেক সংখ্যার প্রতিটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে 1 থেকে 9 অঙ্কগুলো দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যায় যাদের প্রথমে ও শেষে জোড় অঙ্ক থাকবে। তাহলে প্রত্যেক সংখ্যার প্রতিটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক আমাদের ব্যবহার করতে বলছে। তাহলে যে সংখ্যাটা হবে সেটা হবে 9 ডিজিটের একটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মধ্যে প্রথম ও শেষের জোড় অঙ্ক থাকবে। তাহলে জোড় কে কে আছে, 2, 4, 6, 8, আর বিজোড় কে কে আছে, 1, 3, 5, 7 এবং 9। এরা হচ্ছে বিজোড়, এরা হচ্ছে জোড়। তাহলে জোড় হতে হবে প্রথম দুইটা ঘরে। তাহলে প্রথম দুইটা ঘর চারটা জোড় অঙ্ক দিয়ে পূরণ করা যায়, 4p2 পায়। তাহলে দুইটা ঘর যদি পূরণ করে ফেলে এখান থেকে দুইটা অঙ্ক কমে যাবে। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 5টা, এখান থেকে থাকবে হচ্ছে 2টা। তাহলে এই 5টা এবং 2টা বা টোটাল 7টা দিয়ে অবশিষ্ট 7টা ঘর পূরণ করা যাবে 7 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে 4p2 × 7 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 60480, এটাই হবে আমাদের আনসার। সো বাংলা লাইনগুলো আমাদের লিখে নিতে হবে নিজেদের, যেভাবে ম্যাথে বলা হচ্ছে যে প্রথম দুইটা ঘর, এভাবে বলতে হবে যে প্রথম দুটি ঘর চারটি জোড় অঙ্কের যে কোনো দুটি দ্বারা পূরণ করা যায় 4p2 পায়, এবং অবশিষ্ট 7টি ঘর, অবশিষ্ট 7টি, কারণ এখান থেকে দুটি নিয়ে নিলেও আরো দুটি কিন্তু থেকে যাবে, অবশ্য 7টি অঙ্ক দ্বারা 7 ফ্যাক্টোরিয়াল উপায় পূরণ করা যায়। সুতরাং মোট সংখ্যা হবে 4p2 × 7 ফ্যাক্টোরিয়াল। এরপর 18 নম্বর ম্যাথ, কোনো সংখ্যায় কোনো অঙ্কে পুনরাবৃত্তি না করে এত অঙ্কগুলো দ্বারা 4000 চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তাহলে ম্যাথটাও ইজি, যেহেতু 4000 থেকে বড় হবে তাহলে সংখ্যাটা নিশ্চয়ই 4 অঙ্ক বিশিষ্ট হবে, 1, 2, 3, 4 না, 1, 2, 3, 4, 5, যেহেতু 5টা সংখ্যা আছে তাহলে 4 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 5 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। তাহলে প্রথমে আমরা 4 অঙ্ক বিশিষ্ট বের করব। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট এবং 4000 চেয়ে যদি বড় হতে হয় তাহলে অবশ্যই প্রথম ঘরে 4 বা 4 চেয়ে বেশি থাকতে হবে, যেহেতু এখানে 4 নাই, 5, 6, 8। তাহলে প্রথম ঘরে 5, 6 অথবা 8, 0, 3, 5, 6, 8, যেহেতু 4000 চেয়ে বড় হবে তাহলে প্রথম ঘরে 5, 6 অথবা 8 এই তিনটার যে কোনোটা দিয়ে প্রথম ঘর পূরণ করা যাবে 3p1 উপায়ে। তাহলে একটা যদি পূরণ করে ফেলি, সাপোজ আমরা 5 দিয়ে এই ঘরটা পূরণ করে ফেললাম, তাহলে আমার হাতে একটা অঙ্ক চলে গেল, এখনো 4টা অঙ্ক বাকি। এই 4টা অঙ্ক দিয়ে অবশ্যই তিনটি ঘর পূরণ করা যাবে 4p3 উপায়ে। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এতগুলো। আর যদি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা বের করি, পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে বের করব, তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যায় যেহেতু আমাদের দেওয়া আছে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে 0, 3, 5, 6, 8, 1, 2, 3, 4, 5। তাহলে পাঁচটা অঙ্ক দিয়ে পাঁচ অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা তৈরি করা যাবে বা পাঁচটা ঘর পূরণ করা যাবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়। কিন্তু এদের মধ্যে এমন কতগুলো থাকবে যেগুলো প্রথমে থাকবে 0, তাই না? যেগুলো প্রথমে 0 থাকবে সেগুলো তার কার্যত 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না। তাহলে প্রথমে যদি 0 এখানে রেখে দেই, তাহলে প্রথমে 0 রাখলে বাকি 4টা ঘর অবশ্য 4টি দিয়ে কতভাবে পূরণ করা যায়, 4 ফ্যাক্টোরিয়াল।
তাহলে জিরো এখানে রেখে ফোর ফ্যাক্টোরিয়াল বা 24টা এমন সংখ্যা ভাইয়া পাবো যেগুলো প্রথমে জিরো থাকবে। তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল বা 120টা সংখ্যা টোটাল এই পাঁচটা দিয়ে পাঁচটা করে 120 ভাবে পূরণ করা যায়, কিন্তু এদের মধ্যে 24টা সংখ্যার প্রথমে জিরো থাকবে, তাহলে আমাদের সেই ফোর ফ্যাক্টোরিয়াল সংখ্যক সংখ্যা বাদ দিয়ে দিতে হবে। তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে ফোর ফ্যাক্টোরিয়াল মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা সমান ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে 120 মাইনাস 24, তাহলে হবে 96। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে 3p1 মানে 3, আর 4p3 মানে হচ্ছে 4 5 3 4 12 12 দুনা 24 24 3 24 72, এখান থেকে 72টা পাওয়া যাবে। আর পাঁচ অঙ্ক বিশিষ্ট পাওয়া যাবে হচ্ছে 96টা, তাহলে মোট হবে 72 প্লাস 96 168টা সংখ্যা এরকম পাওয়া যাবে। আচ্ছা, তো ম্যাথটা তো বেসিক্যালি বোঝা গেল যে আসলে কিভাবে করছি। তো আমি যদি বাংলা লাইনগুলো বলি তাহলে বাংলা লাইনগুলো এরকম হবে যে চার অঙ্ক 4000 অপেক্ষা বড় সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট হতে পারে অথবা পাঁচ অঙ্ক বিশিষ্ট হতে পারে। তো চার অঙ্ক বিশিষ্ট যদি হয় তাহলে সেই অঙ্কের একক দশক শতক সহস্র, সহস্রের স্থান যেহেতু 4000 চেয়ে বড় তাহলে সহস্রের স্থান 5, 6 অথবা 8 এর যে কোনো একটি দ্বারা পূরণ করা যায় 3p1 উপায়ে, প্রথম লাইন। এবং অবশিষ্ট তিনটি ঘর বাকি চারটি অঙ্ক দ্বারা 4p3 উপায় পূরণ করা যায়। সুতরাং চার অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা 3p1 ইন্টু 4p3 সমান 72। এরপর যখন আমরা চার অঙ্ক বিশিষ্ট শেষ হবে, এরপর আমাদের বলতে হবে যে এবার আসবে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট পাঁচটি সংখ্যা দ্বারা 0, 3, 5, 6, 8 পাঁচটি ঘর পূরণ করা যায় ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায়ে, কিন্তু একক দশক শতক সহস্র অযুত, অযুতের স্থানে জিরো থাকলে সেই সংখ্যাগুলো পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে অযুতের স্থানে জিরো রেখে অবশিষ্ট চারটি ঘর আমরা পূরণ করতে পারি ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে, অর্থাৎ ফোর ফ্যাক্টোরিয়াল সংখ্যক সংখ্যার একক দশক শতক সহস্র অযুত, অযুতের স্থানে জিরো থাকবে, অর্থাৎ এরা পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। সুতরাং পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল সমান 96। সুতরাং মোট সংখ্যা হবে 72 প্লাস 96 সমান 168। এভাবে